যে গোপন কৌশলে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি হবে দুর্দান্ত মজাদার। এই উপমহাদেশের মানুষের কাছে নানা রকমের খাবারের ভিড়ে সবচেয়ে বেশি সমাদৃত যে খাবারটি, তার নাম নিঃসন্দেহে বিরিয়ানি। মুখরোচক এই খাবারের স্বাদ নিয়ে কোনো কথাই চলবে না। তবে অনেক সময় বাড়িতে বিরিয়ানি তৈরি করতে গেলে কিছুটা বিপাকে তো পড়তেই হয়। ঠিক কোথায় যেন একটু গরমিল থেকেই যায়, স্বাদে অপরিপূর্ণতা, যেমন স্বাদ ঠিক হয়েও হয় না। জেনে নিন বিরিয়ানির স্বাদ বাড়ানোর গোপন কিছু কৌশল। চাল ভিজিয়ে রাখুন। রান্নার আগে বিরিয়ানির চাল ভালো করে ধুয়ে অন্তত 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখা খুব ভালো একটা কাজ। এটি করলে ভাতকে নরম হওয়া থেকে অনেকটাই বাঁচাতে পারবেন। রান্নার সময় চালের পানি শোষণ করার ক্ষমতা কমাতে সাহায্য করে, ফলে বিরিয়ানি আঠালো বা একেবারে নরম হয়ে যায় না। ভাত বেশি সময় নিয়ে রান্না করবেন না। যখন চাল সিদ্ধ করছেন তখন অতিরিক্ত সিদ্ধ করবেন না। প্রায় 5 মিনিট ফোটানোর পর চামচ ব্যবহার করে কিছু চাল বের করে নিন। সব চাল অর্ধেক সিদ্ধ বা কিছু কাঁচা রয়েছে কিনা তা একটু পরীক্ষা করে দেখুন। এর ফলে সঠিক মাত্রায় চাল সিদ্ধ হবে, ভাতও গলে যাবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, লেবুর রসের ব্যবহার। কেউ কেউ ভাত রান্না করার সময় লেবুর রসও ব্যবহার করে থাকেন। এতে চাল একটার সঙ্গে আরেকটা লেগে যায় না। লেবুর রস ছাড়াও হান্ডি বা পাত্রের নিচে তেজপাতা রাখতে পারেন। তবে নিচের অংশে রাখার জন্য খুব বেশি তেজপাতা ব্যবহার করবেন না, কারণ তেজপাতার ঘ্রাণ প্রবল হয়ে বিরিয়ানিতে কিছুটা বিরক্তি আসতে পারে। দইটা যেন পরিমাপ অনুযায়ী হয়। মেরিনেশনে ব্যবহৃত দইয়ের পরিমাণ খুব বেশি হওয়া উচিত নয়। দই বেশি হলে রান্নার সময় ভাত তলানিতে লেগে যেতে পারে, তাই সঠিক পরিমাপ বজায় রেখে দইয়ের ব্যবহার করবেন। আর হ্যাঁ, বিরিয়ানির পাত্রটা সাইজ একটু বড় হওয়া দরকার। বিরিয়ানি রান্নার পাত্রটা যেন বড় হয় সেদিকে খেয়াল রাখুন, যাতে রান্নার জন্য ভাতকে যথেষ্ট জায়গা দেওয়া যায়, না হলে হয়তো বিরিয়ানি নিচে লেগে যাবে। তো হয়ে যাক আজকে বাসায় মজাদার বিরিয়ানি।